আপনারা জানেন দীর্ঘ ৪৪তম বর্ষ যে মেলার উপদেষ্টা, একটু মাইকটা বন্ধ করবেন ভাই, উপদেষ্টা ছিলেন, আপনাদের কাছে সবার জনপ্রিয় ছিল সেই পশুপতি মণ্ডল আপনাদের কাছে আজ শরণাগত। সেই টানার উদ্দেশ্য আপনাদের সবার কাছে অনুরোধ করছি আমাদের মেলা কমিটির তরফ থেকে। ধন্য থাকবো। সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করছি আপনারা উঠে এক মিনিট নিরবতা পালন করুন। এই নিরবতা পালনের আগে আমাদের মেলা কমিটি সভাপতি আমাদের গোপাল মণ্ডল, ওনার পরিচালক আপনাদের কাছে ওনার গলায় মাল্যদান করবে। জুতো রাখুন। আপনাদের সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই মিলে উঠে মালাদান করছে গোপাল মণ্ডল। আচ্ছা ঠিক আছে, দিক দিক দিক, অল্প একটুকুনি থাকুক না। হ্যাঁ ঠিক আছে, সবাই একটু হাততালি করতালি দিয়ে আমাদের সহযোগিতা করবেন, ধন্যবাদ। এই সহযোগিতার পরে আমরা সমস্ত দর্শকদের কাছে বলছি আপনারা একটু উঠে দাঁড়ান, দাঁড়িয়ে আপনাদের সবার জনপ্রিয় আপনাদের সবার সেই পশুপতি মণ্ডলকে স্মরণের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করছি। স্টার্ট। হ্যাঁ একবতী, এক মিনিট নিরবতা পালন শুরু করছি। তাই ধন্যবাদ। এবার ওনার উদ্দেশ্যে আজ প্রথম রজনী, প্রথম দ্বিতীয় সন, প্রথম রজনীর দ্বিতীয় অনুষ্ঠান শুরু হতে চলেছে। আপনাদের সেই জনপ্রিয় মা ওন কোডে মাগো ও তাহাডে দাঁড়ে, মা ওন কোডে মাগো ও বিবির হাজুর হবে গো। সবাই ইহাজুর মাঙি দারে গো, আজ নাম দিবেন সবাই। আর সারে বটুকো সবাই ইহাজুর মাঙি দারে গো, হাজুর নাম দিবেন সবাই। হাজুর নাম দিবেন সবাই ইহাজুর মাঙি দারে গো, হাজুর নাম দিবেন সবাই। আর
আজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আরে সারে পদুকো দুনিয়া যাবে মা সারে পদুকো দুনিয়া যাবে মা বোন দিবি বারে গো মা হাজুদ নাম দিবেন সবাই ই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আরে আমি যেমন হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর মাঝে আমার দয়া মহিমা মাঝে আমার দয়া মহিমা সবার দয়া করে গো মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই মায়ের আশীর্বাদে মাগো মায়ের আশীর্বাদে মাগো সবার মঙ্গল হবে গো মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর দারে দারে কোন মন দারে দারে কোন মন দেব মায়ের হাজুদ গো মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর সারে পদুকো হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আরে আমি যেমন কলপে আছি মা আমি যেমন কলপে আছি মা এমনি করে পাবেন গো মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর মায়ের আশি বাদে মাগো মায়ের আশি বাদে মাগো সবার মঙ্গল হবে গো মা হাজুদ নাম দিবেন সবাই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আর দয়া মই হাজুদ নাম দিবেন সবাই ই হাজুদ মাঙি দারে গো হাজুদ নাম দিবেন সবাই আজ মেলা কমিটির সেক্রেটারি বাবুকে জানানো যাচ্ছে আজ এখানে আমাদের মা বনবিবির গানের মা বনবিবির গান আমাদের এখানে সম্পূর্ণ হতে চলেছে এরপরে কি অনুষ্ঠান আছে আপনারা অনুষ্ঠানের জন্য ব্যবস্থা করুন যাই হোক মা গো এইভাবে মা আমার পাঁচটি গ্রাম মামন করে আনলেন
পাঁচটি গ্রাম মামন করে এনে মায়ের হাজতের ব্যবস্থা করলেন। মায়ের হাজতের ব্যবস্থা করলেন কি কি না, একটি ধূপ মানে একটা বাতি লাগে অনেক কিছু, কিন্তু মানসিক ভাবে পূজা করতে গেলে একটি মোকান বসাতে হয়, পাঁচটি পানের দরকার হয়, পাঁচটি কলার দরকার হয়, পাঁচটি বাতির দরকার হয়, পাঁচটি সুপারির দরকার হয়, পাঁচটি টাকার দরকার হয়। তাই মায়ের নামে একটি মোকান বসালেন। বসিয়ে তখন কি করলেন, ধূপ আরতিও করলেন, করে বেওয়া তখন ডাকছে, মা গো, ও গো অন্তর্যামী মা, আজ তোমার কৃপাতে আজ আমার এই বড়িজহাটির মধ্যে আলোকিত হয়েছে মা। দেখো বড়িজহাটি কেমন সুন্দর অপূর্ব, আজ যেমন বসুন্ধরা ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে এক সকলে দেশের সেরা, তেমনি আঠারো ভাটি ত্যাগ করিয়া মা আজ এই দু নম্বর পোলেতে আসিয়া মা আলোকিত আলোময় করে উঠেছে। তাই ও গো অন্তর্যামী মা বনবিবি, আজ যখন আমার ভবনে এসেছ, আজ তোমার জন্য আমি সামান্য কিছু হাজতের ব্যবস্থা করেছি, এসো মা, আজ আজ তুমি নিজে আসিয়া তুমি তোমার হাজত নিজেই লয়ে যাও। তাই আর আমি বলবো মুখেতে, ও গো অন্তর্যামী মা, এসে দাঁড়ায়ো দাঁড়ায়ো মা, ও গো মা গো, আজ ভুবন মোহি নিরূপী আমায় মা গো, দাঁড়ায়ো দাঁড়ায়ো মা মা গো, ভুবন মোহি সে তো চন্দন ভালে সুবাসিত গায়, বন ফুলের মালা কে দিল তোর গলায়, শ্বেত চন্দন ভালে সুবাসিত গায়, বন ফুল মালা কে দিল গলায়, ও মা সে তো চন্দন ভালে সুবাসিত গায়, বন ফুলের মালা কে দিল গলায়, শ্বেত চন্দন ভালে সুবাসিত গায়, বন ফুল তাহলে আজ আমরা সবাই মিলে কি বলবো, আজ এই দু নম্বর পোলেতে মায়ের গুণগান শেষ হতে চলেছে, শেষ হয়ে গেছে, তাহলে আমরা একই কণ্ঠে আজ বলবো মা বনবিবি ধ্যান করে একবার, মা বনবিবি ধ্যান করে একবার, মা বনবিবি ধ্যান করে একবার, বিশেষ ঘোষণা, একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, গৌতম সর্দার, বাচ্চারা মেয়ে হারিয়ে গেছে, মেয়েটার নাম টগরী সর্দার, যদি কেউ পেয়ে থাকেন অনুসন্ধান অফিসে পৌঁছে দিয়ে আসবে, অনুসন্ধান অফিসে বসে আছে, ওনার বাবা এখানে বসে আছে, যেন বাচ্চারা ওখানে পৌঁছে দেয়। গোবিন্দ দিদিমা।
গোবিন্দ দিদিভাই, গোবিন্দ তোমাকে ডাকছে, গোবিন্দ গোবিন্দ নাস্কর বাড়ি খাজিরতলা। তো গোবিন্দ নাস্করের দিদিমা হারিয়ে গেছে, গোবিন্দ নাস্কর এখানে এসে দাঁড়িয়ে আছে। বলি ও দিদিমা, আমি গোবিন্দ নাস্কর বলছি, ও দিদিমা এখানে চলে আসুন। বলি দিদিমা, আপনার নাতি কিন্তু এখানে খোঁজাখুঁজি করছেন আমাদের গানের আসরে, চলে আসুন। মেলা কমিটির সেক্রেটারি বাবু আজ মায়ের এই হাজতের জিনিসপত্র দিয়ে গেছেন, বলেছে মায়ের হাজতের ছড়িয়ে দিতে, তাই ধূপ বাতি দিয়েছে, তাই আমিও ধূপ বাতিও জ্বাললাম, মায়ের হাজতের জিনিস বাতাসা হাতেও নিলাম। এবারে কি বলবো, হুমায় অন্তর মন্দিরে আমি যাহার মূরতি হেরি, অন্তর মন্দিরে যাহার মূরতি হেরি, অন্তর মন্দিরে আমি যাহার মূরতি হেরি, গেতেছি ফুলের মালা জেগে জেগে সারা নিশি, গেতেছি ফুলের মালা জেগে জেগে সারা নিশি, গেতেছি ফুলের মালা জেগে জেগে সারা নিশি, অন্তর মন্দিরে যাহার সে আমার আমি তার মনে দেখেছি যারে, সে আমার আমি তার নয়ন দেখেছি যারে, হ্যালো
Hello, chick. Hello. Hello, chick. Hello.